নমস্কার, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে স্বামী গণধীশানন্দজি। কয়েকদিনের প্রস্তুতির পরে গতকাল আর আগামীকাল এই দুই দিন মিলিয়ে আমাদের যে ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প ছিল, সেই ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্পে প্রায় 50টা স্কুলের ছেলে মেয়েরা যোগ দিয়েছে এবং 100 জন টিচার এবং মিস যোগ দিয়েছেন। বেলুড় মঠ থেকে এসেছেন স্বামী অমিতেশানন্দজি, প্রাণরূপানন্দজি, আর করিমগঞ্জ থেকে এসেছেন স্বামী প্রেমঘনানন্দজি, শিলং থেকে এসেছেন স্বামী হিতকমানন্দজি। আজকের শেষ অনুষ্ঠান, কালকে সারাদিন খুব ভালোভাবে কেটেছে এই ভ্যালু ওরিয়েন্টেশনের ওপরে, মহারাজরা বলেছেন, আর ছাত্ররাও তাদের নিজের নিজের পারফরমেন্স দেখিয়েছে, অত্যন্ত সুন্দর। প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের মধ্যে এত ট্যালেন্ট লুকিয়ে আছে, যেগুলো আমরা বের করতে পারলে এই সমাজের অনেক বড় বড় জায়গায় এরা পৌঁছতে পারবে, সেইটাই দেখলাম আমরা। আর আমাদের ঠাকুরমা স্বামীজির বাণী, অন্যান্য মহাপুরুষদের বাণী, যেগুলো এই শিক্ষার ওপরে, এডুকেশনের ওপরে, ভ্যালুজ এর ওপরে দিয়েছে, সে সম্বন্ধে আলোচনা, যেটাতে এখানকার ছেলে মেয়েরা নিজেদিকে মানুষ মনুষ্যত্বে উন্নীত করতে পারবে, এই সমাজের সত্যি সত্যি অ্যাসেট হয়ে দাঁড়াবে, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আজকে শেষের দিকে, সকাল থেকে তো তিনটে বক্তৃতা ছিল, তিনজন মহারাজ দিয়েছেন, তার সঙ্গে এখন ছেলেদের পারফরমেন্স হয়েছে আর কিছু প্রশ্নোত্তর। কাল থেকে আজ পর্যন্ত তারা যে বক্তৃতা শুনেছে, সেই বক্তৃতা থেকে তাদের মনে কোনো প্রশ্ন এসেছে কি না, কীভাবে তারা সমাজের পথে এগোবে, এই ঠাকুরমা স্বামীজির কথায় সে সম্বন্ধে কোনো প্রশ্ন যেসব এসেছে, সে সম্বন্ধে তারা প্রশ্ন করছে, মহারাজরা সেই প্রশ্নের জবাব দিচ্ছেন। সব শেষে থাকবে এই ছেলেদের, এই অনুষ্ঠানটা কেমন লাগলো, মাস্টারমশাইদের অনুষ্ঠানটা কেমন লাগলো, আর ওরা কী চাইছে। যদি ওরা চায় যে এরকম অনুষ্ঠান ভালোভাবে হোক, আরও হোক, তাহলে ওদের উপকার হবে, তখন আমরা আরও চিন্তা করতে পারবো। আর এই অনুষ্ঠানটাকে আমরা 100 বছরের একটা অনুষ্ঠান বলে করেছি, কেননা এই 2024 সাল যারা কৃষ্ণের 100 বছর সেবা শিলচর, সেটাতেও সেটার জন্য একটা ইয়ে করেছি। আর এখন শেষ লাস্ট সমাপ্তি সঙ্গীত দিয়ে শেষ হবে।